কোথায় কখন হয়েছে? একই দিনে দুটো স্কুলে? হ্যাঁ, আমাদের প্রাইমারি স্কুল দেরিয়াছ আর হিরাপুর কে কে হাসছে। পুলিশ এসে কি বললো? পুলিশ তার তদন্ত করেছে, কমপ্লেন করার পর লোকাল কিছু লোকের দ্বারা হয়েছে এই মাঠে অনুমান করেছে, কারণ স্কুলটা পুলিশে করে নিয়েছে। কাউকে কি সন্দেহ হয়? আপনার নাম? আমি এখন মানে আগে ভিসি চেয়ারম্যান স্যার, এখন আমার মিনিস্টার আছে। নাম আপনার? প্রথম এরকম এখনো দেখিনি, আমি অনেকদিন আছি স্কুলে। বলুন তো, আজকে মাঠ দিয়ে যথারীতি সবাই আসছি, এসে স্কুলের গেটের কাছে এলাম, তালা খুলে ভেতরে ঢুকলাম, ঢুকে দেখলাম যে আমাদের মেন গেটের তালা, হঠাৎ চোখ পড়লো যে সেখানে তালা বলে কিছু নেই। আমরা তো অবাক হয়ে গেলাম, আবার অন্য স্যারেদেরকে দেখালাম যে এখানে কি তালা দেখতে পাচ্ছেন? বলে না, তালাটাই তো দেখতে পাইনি, হ্যাজবোর্ডটাও তো পর্যন্ত নেই। ওপরে তাকিয়ে দেখলাম যে তার শিকলও পর্যন্ত বাঁকা। তারপর পাশে আমাদের একটা ইন অ্যান্ড আউট আছে, আউটটাতে দেখলাম যে সেখানেরও তালা ভাঙা এবং কিছু তালা বাঁকানো হয়ে আছে। কিছু গিয়েছে? কিছু গিয়েছে মানে আনুমানিক 2000 টাকার মতো ছিল ড্রয়ারে, সেটা গেছে। খুলে ভেতরে ঢুকে দেখলাম সবাইকে নিয়ে আলমারি টালমারি সব ভাঙা। আপনার নাম? আমার নাম সুনীল কুমার মান্না, আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আপনাদের উল্টা গেল আর এটাই তো তার জন্য ব্যাপারে। ওই উপরে তাড়াতাড়ি।